পাছে আল্লামা সাইদের খুনিরা, খারাপ পাছে আল্লামা নিজামের খুনিরা, খারাপ পাছে আলী হাসান মুজাহিদের খুনিরা, কামরুজ জামান মিন্টুর খুনিরা, কাশেম আলী মিন্টুর খুনিরা, কাদের মোল্লার খুনিরা, সালাউদ্দিন কাদেরের খুনিরা, আমরা ভালোই আছি। আল্লামা তার এই করার চাই আমি মুতারামকে মুমিনের পক্ষ থেকে তাফসীর পেশ করার জন্য সেমিনারে অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا إيماننا قدوتنا حبيبنا حبيبنا طبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। খারাপ আছে আল্লামা সাইদের খুনিরা, খারাপ আছে আল্লামা নিজামের খুনিরা, খারাপ আছে আলী হাসান মুজাহিদের খুনিরা, কামরুজ জামান মিন্টুর খুনিরা, কাশেম আলী মিন্টুর খুনিরা, কাদের মোল্লার খুনিরা,
সালাউদ্দিন কাদেরের খুনিরা আমরা ভালোই আছি কার কথা ইন্নাল আবরার আলাফি নাঈম নেককাররা সব সময় নিয়ামতের ভিতরে ডুবে থাকে ও ইন্নাল ফুজ্জার আলাফি জাহিম বদকাররা সব সময় জাহান্নামে থাকে নেকের সাথে থাকবেন তো কোরআনের সাথে থাকবেন তো মুসলমান হাত তুলে দেখা দাও আল্লাহ সবাইকে কবুল করেন এ ঢল কোন মানুষের জন্য না এটা কোরআনের জন্য অতএব কোরআনের দুশমনরা কান খাড়া করে শুনে রাখো বাংলাদেশের আগামীর দিন কোরআনের দিন ইসলামের দিন অন্য কোন কিছু আমরা চাই না ঠিক তা বা ঠিক আল্লাহ সবাইকে কবুল করুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় দরুদটি আমরা পড়ছি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ও আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ও আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ও আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد بشم شكار سي الله جنو پورتشي الحمد لله أمرا پورتشي الله أكبر كبيرا الحمد لله كثيرا سبحان الله بكرة وأصيلا سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته لك الحمد بالقرآن لك الحمد بالإسلام لك الحمد بأسمائك هو لك سميت به نفسك لك الحمد يا رب كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك প্রশংসা করব কার সব কানে কার প্রশংসা আল্লাহর প্রশংসায় কার লাভ কার লাভ আমাদের লাভ এই জন্যই বাংলাদেশ এত সুজলা সফলা ঠিক না বেঠে আমরা সব সময় প্রশংসা করি কার আল্লাহর আল্লাহ বলছেন আমার প্রশংসা করলে সব নিয়ামত আমি বাড়িয়ে দেব নিয়ামতের অভাব নেই আজ থেকে ২০ বছর আগে ভাওলাগঞ্জে এসেছিলাম লাস্ট আশা হলো আল্লামা সাইদি সহ আমি কামরউদ্দিন জাফরি হাফেজাহুল্লাহ আর আল্লামা সাঈদি গফরাহুল্লাহ একসাথে আসছি এই মাঠে এই সেই মাঠ তখন আমাদের প্রিয় ভাই ছিলেন শহীদুল ভাই ছিলেন আক্তার ভাই ছিলেন আর অনেক মেম্বাররা ছিল আজকে তারা কেউ দুনিয়াতে আল্লাহ তাদের সবাইকে আপনি মাফ করে দেন তাদের সবাইকে জান্নাতুল ফেরদাউস দান করে দেন ওই সময় আর মাহফিলে যারা ছিলেন আল্লাহ সবাইকে আপনি মাফ করে দেন ভাওলাগঞ্জে কিছু ভাঙাচুরা ঘরবাড়ি ছিল এখন অনেক সুন্দর হয়েছে ভাওলাগঞ্জ ভাওলাগঞ্জের প্রত্যেক ব্যবসায়ীকে আল্লাহ আপনি কবুল করেন আরো চিৎকার করে বলি আমিন বড় সুন্দর একটি আয়োজন আপনারা করেছেন শহীদ আল্লামা দেওয়ান হোসেন সাঈদি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের রুহের মাগফিরাত কামনায় ভাওলাগঞ্জ বাজার ব্যবসায়ীর উদ্যোগে আজকের তাফসীরুল কোরআন সভাপতিত্ব করছেন জনাব এবিএম ইসরাইল সাহেব অবসরপ্রাপ্ত তত্ত্বাবধায়ক প্রকৌশলী ইসরাইল যদি সভাপতি থাকে অন্য ফেরেশতা তো ধারে কাছে আসবেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের এই প্রিয় মানুষটিকে কবুল করুন
তার জীবনের গুনাহগুলো মাফ করে দিন এখানে বিশেষ মুফাসসির হিসেবে আশরাফুল আলম খতিব নিশান ডোবা জামে মসজিদ আশরাফ কে রোকন ছাড়া কোনো হুজুর রাখবা না এখানে এটা মাহফিলের আদবের খেলাফ আমরা ইসলাম নিয়ে থাকব ঠিক না ঠিক ইসলাম নাই যেখানে হ্যাঁ ইসলাম নাই যেখানে ঈমান নাই সেখানে ইসলাম আছে যেখানে ঈমান আছে সেখানে ইসলামের উপর থাকবেন তো আপনারা আল্লাহ তৌফিক দান করুন প্রধান পৃষ্ঠপোষক মোহাম্মদ হারুনুর রশিদ চেয়ারম্যান এক নং চিলাহাটি পরিষদ দেবীগঞ্জ পঞ্চগড় এটাও দেবীগঞ্জ এটা দেবীগঞ্জ থানা হ্যাঁ হারুনের দাঁড়ি রাখতে হবে হারুন 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 আলাইহিস সালামের মুখে কি ছিল দাঁড়ি ছিল মূসা আলাইহিস সালাম যখন দেখলেন এরা বাছুর পূজা করছে তখন হারুন আলাইহিস সালামের কি ধরেছেন ইয়া ইবনা উম্মি লা তাখুজ বিলহিয়াতি ওয়ালা বিরাসি হে আমার মায়ের ছেলে তুমি আমার চুল আর দাঁড়ি ধরে আমারে কষ্ট দিও না আমি এদেরকে নিষেধ করি নেই ইন্নি খাশিতু আন তাকুলা ফাররাক্তা বাইনা বনি ইসরাইল তুমি বলবা যে বনি ইসরাইলের মধ্যে আমি ভাগ করে ফেলেছি এই জন্য আমি ঐক্যের জন্য কিছু করি নেই ঐক্যের জন্য আমরা সব ভুলে যেতে রাজি ঠিক না ঠিক আমরা সব এক দল কার দল আরো জোরে বলেন আল্লাহর দল অনেক প্রিয় ভাইয়েরা একত্রিত হয়েছেন এখানে অনেক ওলামা হযরত আছে আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম এসেছেন আমাদের প্রিয় স্যারেরা প্রাইমারি হাই স্কুল কলেজ ইউনিভার্সিটি স্যার বিভিন্ন পেশা জড়িত আবাল বৃদ্ধা বনিতা পর্দার আলের মা এবং বোনেরা এসেছেন হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা খেটে খাওয়া মানুষ সর্বোপরি প্রশাসনের ভাইয়েরা যতজন এসেছেন আল্লাহ সবার জীবনের গুনাহগুলো মাফ করে দেন সবাইকে আল্লাহ কোরআনের জন্য কবুল করেন আমরা কোরআন দিয়ে বাকি জীবন চলতে চাই রাজি আছি তো কোরআন হাদিস যেখানে আমরা থাকব সেখানে কোরআন হাদিস নাই যেই দলে আমরা যাব না সেই দলে কারণ আমাদের চূড়ান্ত বাড়ি এটা নয় চূড়ান্ত বাড়ি আখেরাত অল্প কিছুদিনের জন্য আমরা এখানে এসেছি চলে যেতে হবে কোথায় আসার কোন সিরিয়াল আসার সিরিয়াল আছে যাওয়ার কোন সিরিয়াল নাই দেখা যায় ছেলের হাতে বাপের লাশ বাপের হাতে ছেলের লাশ কিন্তু আসার সময় প্রথম দাদা তারপরে ছেলে তারপরে নাতি যাওয়ার কোন সিরিয়াল সেই সিরিয়াল কার ভাগে কখন আসে আমরা কেউ জানি না কিন্তু যেতে হবে এটা সবার ঠিক ঠিক না ঠিক আমরা যাতে কোরআন হাদিসের সম্বল নিয়ে যেতে পারি আল্লাহ তৌফিক দান করুন আজকে সারা পৃথিবীতে মানুষের জাগরণ শুরু হয়েছে আগামীর দিন ইসলামের দিন আগামীর দিন কোরআনের দিন আগামীর দিন ইমাম মাহদির দিন আগামী দিন মুসলমানদের বিজয়ের দিন পৃথিবীর কোন মাঠে কোরআনের জায়গা হয় না আলহামদুলিল্লাহ ওরা টাকা পয়সা দিয়েও লোক হাজির করতে পারে না আর কোরআনের মাহফিলে কোনো জায়গায় হয় না আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন আমরা আজকে কোরআনের অর্ধেক একটা সূরা আছে সেই সূরা থেকে কথা বলব কোরআন মানেন তো শ্রেষ্ঠ সূরা কোনটি চিৎকার করে বলেন সূরা ফাতহা এটা কোরআনের অর্ধেক কোরআনের কি অর্ধেক আরেকটা সূরা আছে ওটাও কোরআনের অর্ধেক এই কোরআন সহ্য হয়নি বিগত শয়তানদের ওদের মূল টার্গেট ছিল কোরআন তাফসিরের মাহফিল মূল টার্গেট ছিল আলেম ওলামা মূল টার্গেট ছিল কোরআনের পাখি আল্লামা সাইদি তিনিও বলে গেছেন আমাকে যদি কখনো শহীদ করে দেয়া হয় এক বছরের মধ্যেই এই দলটিকে আল্লাহ জেলে পুড়ে ছারখার করে দিবে এক বছরও যায়নি গত চোদ্দই আগস্ট তিনাকে বিষ প্রয়োগে হত্যা করা হয় আর পাঁচই আগস্ট আল্লাহ তাদেরকে তুলে নিয়ে যায় ওরা যেরকম গায়েবি মামলা দিয়েছে আল্লাহ গায়েব করে দিয়েছে গায়েবি মামলা হয়েছে না খাইছো মামলা খাইছো মামলা খায় নাই যারা তারাই ছিল মুনাফেক আবার আপনাদের এখানে এক হুজুরও ছিলেন যিনি ওনাকে জান্নাতুল ফেরদাউসে পাঠিয়ে দিয়েছে এখন উনিও ওনার সাথে নির্বাসনে চলে গেছে
আমরা আজে বাজে কথা বলবো না কোরআন যা বলে তাই বলবো রাজি আছে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন দরিদ্র সাহাবী আসলেন আমাদের এখানে গরীব বেশি না ধনী বেশি জান্নাতে আগে যাবে কারা আরো জোরে বলেন কত বছর আগে মিনিমাম দুনিয়ার 500 বছর নয় আখিরাতের 500 বছর আগে গরীব মানুষ জান্নাতে চলে যাবে দুনিয়ার 500 বছর তো 500 বছর আখিরাতের 1 বছর হলো দুনিয়ার 50,000 বছরের সমান এত আগে গরীবেরা জান্নাতে চলে যাবে কারণ গরীবদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি যখন জান্নাতে গেলাম দেখলাম গরীব নিরীহ মজলুম মানুষ দিয়ে জান্নাত ভরপুর জান্নাতে আছেন মসজিদে পড়ে থাকতো যাদেরকে কোরআনের জন্য পিটানো হতো এলাকায় থাকতে পারতো না মজলুম কোনো সহায় সম্বল নাই এই জাতীয় লোকদেরকে দিয়ে আল্লাহ জান্নাত ভরে দিয়েছে আর জাহান্নামে গিয়ে দিহি অহংকারী দাম্ভিক জালেম অত্যাচারী রুক্ষ মেজাজের লোক দিয়ে ভরা আল্লাহ আমাদেরকে জুলুম থেকে হেফাজত করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায়শ বলতেন ইত্তাকু দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু লা হাজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ মজলুমের বদদোয়া থেকে বাঁচো মজলুমের মধ্যে আর আল্লাহর মধ্যে কোনো পর্দা নাই ইত্তাকু দাওয়াতাল মাজলুম আজ-জুলম যুলমাতুন ইয়াউমাল কিয়ামাহ জুলুম কিয়ামতের ময়দানে অন্ধকার হয়ে আসবে চোখে কিছু দেখা যাবে না পলসিরাতের পোল জালেমরা পার হতে পারবে এমন কোন মানুষ নাই যে পলসিরাত পার হতে হবে না যারা মুমিন এমন কিছু মুমিন থাকবে নিমিষেই তাদেরকে আল্লাহ পলসিরাতের পোল পার করে দিবেন আল্লাহ তাদের মধ্যে আমাদেরকে শামিল করে দেন